আমি বাসর ঘরে আমার স্বামীর সাথে বসে আছি। আমার স্বামী আমার দিকে তাকিয়ে আছে, আমি আমার স্বামীর দিকেও তাকিয়ে আছি। এমন সময় আমার শাশুড়ি এসে আমাকে বলল, এদিকে আছো তো বৌমা। শাশুড়ি এমন কর্কশ ভাষায় ডাক শুনে আমি চমকে উঠলাম। আমি খাট থেকে নামতে যাব, এমন সময় আমার শাশুড়ি আমার হাত ধরে টানতে টানতে বলে, খাট থেকে নামতে যদি এতক্ষণ সময় নাও তাহলে সংসার করবে কিভাবে? তারপর খাট থেকে আমাকে নামিয়ে নিয়ে সোজা রান্নাঘরের দিকে নিয়ে আসলো। রান্নাঘরে এসে দেখি আমার ননদ মরিচের পাটার সামনে একটা বাটিতে কিছু মরিচ সহ দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার ননদ বলল, শোনো ভাবি, আমি মরিচ বাটতে জানি না, মা আমাকে রান্না করতে বলেছে। আমি মাকে সাফ বলে দিয়েছি, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছি কি রান্না করে খাওয়ার জন্য? একটা সময় যখন আমার ভাইয়াকে বিয়ে করাইনি তখন হয়তো বা করেছি, এখন তো আমার ভাইকে বিয়ে করিয়েছি, এখন কেন আমি রান্না করে খাবো? আর তাছাড়া আমার স্বামী ডিরেক্ট বলে দিয়েছে আমি যেন রান্নাঘরে না যাই। আমার শাশুড়ি বলল, এত কথা কিসের, যা তুই তোর রুমে গিয়ে জামাই বাবার সাথে রেস্ট কর, আমি ওকে সব বুঝিয়ে বলছি। আমার ননদ যাওয়ার সময় বলল, শোনো ভাবি, রান্নাঘরের কাজ শেষ করে ওয়াশরুমে আমার স্বামীর লুঙ্গি এবং আমার কিছু কাপড় আছে, ওগুলো একটু ধুয়ে শুকাতে দিও, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের গোসল করে ওগুলো পরতে হবে। বলেই আমার ননদ চলে গেল। আমি মনে মনে ভাবলাম, এ ঘরে কি আমাকে বউ করে এনেছে নাকি কাজের মেয়ে এনেছে? শোনো বৌমা, আমরা বাজারে মরিচ খাই না, আমরা ক্ষেতের মরিচ শুকিয়ে পাটাই বেটে খাই। তুমি আগে মরিচগুলো বাটো, মরিচ বাটা শেষ হলে ওই রান্নাঘরে মাছ আছে, সাথে গোস্তও আছে, মাছ গোস্ত রান্না করে তারপর আমাকে ডাক দিও। বলেই আমার শাশুড়ি মরিচের বাটার সামনে আমাকে বসিয়ে দিয়ে চলে গেল। ততক্ষণে আমার চোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। কিছুই করার নেই, গরিবের ঘরে জন্ম নিয়েছি, ভালোবেসে বিয়ে করেছি বড়লোকের ছেলেকে, তাই শাশুড়ি যাই বলে তাই করতে হবে। অবশেষে নিরুপায় হয়ে মরিচ বাটা শুরু করলাম। আমার হাতে সদ্য দেয়া মেহেদির রং আর মরিচের রং মিশে একাকার হয়ে যেতে লাগলো। আমি গরিবের মেয়ে হতে পারি কিন্তু বাপের বাড়িতে কখনো মরিচ বাটিনি, মরিচ বাটতে যে এত কষ্ট সেটা আগে জানতাম না। আমার কচি হাত মরিচের ঝাঁজে জ্বলতে লাগলো, তবু আমাকে বাটতে হবে, আমাকে বিজয়ের সংসারে থাকতে হবে। চোখের জল গড়িয়ে মরিচের পাটায় পড়তে লাগলো, তবু আমি মরিচ বাটতে লাগলাম। রান্নাবান্না সব শেষ করে বাসর ঘরে আসলাম। আমার স্বামী তখনও বাসর ঘরে চুপচাপ বসে আছে। আমার হাত জ্বলছিল তাই নিজেই নিজের হাতে ফুঁ দিতে লাগলাম। বিজয়ের পাশে বসতেই বিজয় বলল, খুব জ্বলছে। বিজয়ের এমন কথা শুনে আমার যতটা না হাত জ্বলছে তার চেয়ে বেশি মনে হচ্ছে শরীর জ্বলছে। বিজয় আমার মনের অবস্থা বুঝতে পেরে বলল, সরি জান, এমনিতে মা আমার উপর ক্ষিপ্ত, তার উপর যোগ হয়েছে আমার ছোট বোন ও তার স্বামী। আমার ছোট বোন চেয়েছিল তার ছোট ননদের সাথে আমার বিয়ে দিতে, তাদের সে আশাও পূরণ হয়নি, তাই তারা এইভাবেই তোমার সাথে মিসবিহেভ করছে। তুমি একটু শুয়ে নিও, দেখবে দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। এমন সময় আমার ননদ এসে আমাকে ধমক দিয়ে বলল, ভাবি, তোমাকে না বলেছিলাম আমার আর আমার স্বামীর কাপড়গুলো ধুয়ে দিতে, কাপড়গুলো বাথরুমে রেখে তুমি এসেছো বাসর করতে। এমন সময় আমার ননদের পেছনে পেছনে এসেছে আমার শাশুড়ি। আমার শাশুড়ি গলা টেনে বলল, ছি ছি, কেমন নির্লজ্জ বেহাই, আমি বাসর করার জন্য উতলা হয়ে আছে। শোনো বৌমা, সব কাজ শেষ করবে তারপর বাসর করো। আমার ননদ বলল, রাত এখনো শেষ হয়নি আর আমার ভাইও বাসর ঘর ছেড়ে কোথাও যাচ্ছে না। ওদের এমন কথা শুনে আর স্বামীর প্রতি আমার ঘৃণাটা বেড়ে যাচ্ছে। তার মানে তার মার বোন আমাকে এতগুলো কথা শোনাচ্ছে অথচ সে চুপচাপ কোনো প্রতিবাদ করছে না। আমার শাশুড়ি আমার চুলের মুঠি ধরে বলল, কি হলো নবাব জাদি, এতগুলো কথা বললাম কানে যাচ্ছে না? যাও আগে বাথরুমে গিয়ে আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের কাপড়গুলো ধুয়ে দিয়ে আসো। বলেই আমার শাশুড়ি চুলের মুঠি ধরে বাসর ঘর থেকে আমাকে বের করে আনলো, বাথরুমে ঢুকিয়ে দিয়ে বাহির থেকে হুক লাগিয়ে দিল। আমার শাশুড়ি বলল, কাপড় ধোয়া শেষ হলে ডাক দিও, দরজা খুলে দেবো। বলেই শাশুড়ি চলে গেল। আমি কাপড়গুলো ধুয়ে দিতে লাগলাম আর কাঁদতে লাগলাম। মনে মনে ভাবলাম, আমার সাথে এসব কি হচ্ছে? প্রতিটি মানুষের জীবনে বাসর রাত নাকি শ্রেষ্ঠ রাত, কিন্তু আমার বাসর রাতে ফুলে সাজানো বাসর ঘরের পরিবর্তে আমাকে কাজ করতে হচ্ছে রান্নাঘরে, আমাকে ধুয়ে দিতে হচ্ছে ননদের কাপড়। এই কি লিখেছিলে বিধি আমার কপালে, আমি কাঁদতে লাগলাম। আর আমার ননদও তার জামাইয়ের কাপড়গুলো ধুতে লাগলাম। আমার চোখ দিয়ে এত বেশি জল ঝরছে যে মনে হচ্ছে চোখের জলে কাপড়গুলো ধুয়ে যাবে। আমার এই কষ্ট আমি কাউকে বলতে পারছি না। কাপড়গুলো ধুচ্ছি আর মনে মনে ভাবছি সামনে আরো কত কি যে আমার কপালে আছে তা একমাত্র আল্লাহই জানে। কাপড়গুলো ধোয়া শেষ করে আবারও আমি বাসর ঘরে আসলাম। দেখলাম বিজয় তখনও বাসর ঘরে জড় পদার্থের মতো আমার অপেক্ষায় বসে আছে, আমাকে দেখে একটু নড়ে চড়ে বসলো। আমি বাসর ঘরে ঢুকে দরজার হুক লাগিয়ে দৌড়ে এসে বিজয়ের কোলে মাথা রেখে কাঁদতে লাগলাম। বিজয় আমাকে সান্ত্বনা দিয়ে বলল, কয়েকটা দিন যাক, সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, আমার কত স্বপ্ন ছিল বাসর ঘরে বধূ বেশে বসে থাকবো, তুমি এসে ঘোমটা তুলে একটা মিষ্টি হাসি দিয়ে বলবে, আজ আমি ধন্য মিম, আজ আমি ধন্য, তোমাকে আমার আপন করে পেয়েছি। তোমার মা এসে বলবে, আমার ছেলের পছন্দ আছে, লাল টুকটুকে একটা লক্ষ্মী বউ আমার ছেলের ঘরে এনেছে। তোমার বোন এসে বলবে, ও রাঙা ভাবি, তোমাকে পেয়ে আমরা ধন্য। কিন্তু ঘটল তার বিপরীত, ওরা সবাই আমার সাথে কাজের মেয়ের মতো ব্যবহার করছে। তুমি কিছু বলছো না কেন? বিজয় আমাকে বলল, দেখো মিম, ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর থেকে মা আমাদের দুই ভাই বোনকে কোলে পিঠে করে মানুষ করেছে। আমি কোনোদিনও মায়ের মুখে মুখে তর্ক করিনি। আমি বললাম, তাই বলে এই বাসর রাতে আমাকে দিয়ে এসব করানোর কি আছে? ওনারা কি কালকে আমাকে দিয়ে এসব করা
দাঁড়াতে পারতো না। আজ এমন একটা দিনে উনারা আমার সাথে এমন ব্যবহার করছে। এমন সময় দরজায় ঠক ঠক শব্দ শুনতে পেলাম। বিজয় বলল, কে? দরজার উপাশ থেকে আমার শাশুড়ি বলল, আমি তোর মা, দরজা খোল আর বউকে একটু বের হয়ে আসতে বল। আমি বুঝতে পারলাম শাশুড়ি আবারও নতুন কোনো ফোন দিয়ে উঠেছে। এখন যদি বের না হয় তাহলে গতবারের মতো চুলের মুঠি ধরে বের করবে। বিজয় উঠতে চাইলে আমি তাকে উঠতে না দিয়ে নিজে এসে দরজা খুলে বের হলাম। আমার শাশুড়ি আমাকে দেখে বলল, বৌমা, তোমার বাবা মা কি তোমাকে চক্ষু লজ্জা বলতে কিছুই শেখায়নি? আমি বললাম, কেন মা, কি হয়েছে? আমার শাশুড়ি বলল, স্বামীর সাথে বাসর করার জন্য এভাবে উতলা হয়ে আছো কেন? যতটুকু জানি বিয়ের আগে আমার ছেলের সাথে তো বিভিন্ন জায়গায় গিয়েছিলে, না জানি ওখানে কতবার বাসরের কাজ সেরেছো, সুতরাং তোমরা তো ভার্জিন নও। শাশুড়ি মুখে এমন উদ্ভট কথা শুনে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমার শাশুড়ি আবার বলল, রান্নাঘরের থালা বাসনগুলো কে পরিষ্কার করবে? তোমার মা কি কাল সকালে এসে তোমার রান্নাঘর পরিষ্কার করবে? আমি কোনো কথা না বলে শাশুড়ির মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার শাশুড়ি আবারও বলল, কি ব্যাপার, মুখে মুখে তর্ক করার ফোন দিয়ে আসছো নাকি? আমার সাথে তর্কাতর্কি করে কোনো লাভ হবে না, এবারে জায়গা সম্পত্তি যা আছে সব আমার নামে। আমার সাথে উল্টোপাল্টা কিছু করলে আমি সব ট্রাস্টের আন্ডারে দান করে দিয়ে তোমাদেরকে পথে বসিয়ে ছাড়বো। যাও, কোনো কথা না বলে রান্নাঘরে গিয়ে থালা বাসনগুলো পরিষ্কার করো। থালা বাসনগুলো পরিষ্কার হয়ে গেলে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর বাসর ঘরে যাবে। আমি ঘুমাতে গেলাম। কাল সকালে ঘুম থেকে উঠে যেন আমি সবকিছু সাজানো গোছানো পাই বলেই আমার শাশুড়ি চলে গেল। আমি নিরুপায় হয়ে রান্নাঘরের থালা বাসন পরিষ্কার করতে চলে গেলাম। রান্নাঘরে এতগুলো মানুষের থালা বাসন পরিষ্কার করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। সারা রাত কান্না করতে করতে কখন যে আমার চোখের জল শুকিয়ে গেছে সেটা আমি খেয়াল করিনি। হাতের দিকে তাকিয়ে দেখি নতুন মেহেদির রঙও একদিনে হাত থেকে উঠে গেছে। আমি জানি প্রেম করে যেহেতু বিয়ে করেছি তাই শত কষ্টেও আমাকে এই সংসার আঁকড়ে ধরে থাকতে হবে। মা বাবাকে বলেও কোনো লাভ হবে না, কারণ উনারাও এত বড় বাড়িতে সম্বন্ধ করতে চায়নি। আমাদের এই সমাজ প্রেমের বিয়েকে স্বীকৃতি দেয় না। অনেক ত্যাগ এবং যুদ্ধের ফলে কিছু কিছু ফ্যামিলি মেনে নিলেও বেশিরভাগ ফ্যামিলিতে প্রেমের বিয়ে মেনে নেয় না। এমন সময় দূর থেকে শুনতে পেলাম ফজর আজানের ধ্বনি। হাতটা ধুয়ে বাসরঘরে দিকে গেলাম। বাসরঘরে এসে দেখি ততক্ষণে আমার স্বামী ঘুমিয়ে পড়েছে। আমার জীবনে ইতিহাস হয়ে রইল স্বামীর আদর ছাড়া নিষ্প্রাণ বাসর। আজ প্রায় 8 মাস পর, ততদিনে আমি 6 মাসের অন্তঃসত্ত্বা। এর ভিতরে আমার উপর বয়ে গেছে অনেক অত্যাচার, তবুও কোনোদিনও প্রতিবাদ করিনি, নীরবে মুখ বুঝে সহ্য করেছি, আঁকড়ে ধরে আছি স্বামীর সংসার। আমি ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছিলাম, আমার শাশুড়ি সোফার উপর বসে পাঞ্চি বুঝছে আর টিভি দেখছে। এমন সময় আমার স্বামী অফিস থেকে অবেলায় বাসায় আসলো। বিজয়কে দেখে আমার শাশুড়ি বলল, কি ব্যাপার বিজয়, তুই অবেলায় বাসায়? মা, তাড়াতাড়ি হসপিটালে চলো। আমার শাশুড়ি বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলল, হাসপাতালে কেন? বিজয় বলল, আমি অত সব জানি না, হাসপাতালে কর্তব্যরত ডাক্তার আমাকে ফোন করে বলেছে আমার বোন প্রিয়াকে নাকি কে বা কারা মেরে হাসপাতালের সামনে ফেলে দিয়ে চলে গেছে। আমার শাশুড়ি বলল, আমার প্রিয়া তো তার শ্বশুর বাড়িতে, তাকে আবার কে মারলো? বিজয় বলল, মা, আমি অত সব জানি না, তুমি কি আমার সাথে হাসপাতালে যাবে? আমার শাশুড়ি হাও মাও করে কান্না করতে লাগলো, বলতে লাগলো, অবশ্যই যাবো, আমার বুকের মানিককে কে বা কারা মেরেছে, আমাকে তাড়াতাড়ি তার কাছে নিয়ে চল। আমি আমার শাশুড়িকে জড়িয়ে ধরলাম, মা আপনি ভেঙে পড়বেন না, চলুন আমি আপনার সাথে যাব। বলেই আমি আমার শাশুড়িকে ধরে বিজয় সহ আমরা হাসপাতালের উদ্দেশ্যে চলে গেলাম। হাসপাতালের বেডে শুয়ে আছে প্রিয়া, আমাদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। মা, তোর এই অবস্থা কে করেছে, তোকে এভাবে কারা মেরেছে? প্রিয়া ভাঙা ভাঙা গলা বলল, আমার শ্বশুর বাড়ির লোক। আমার শাশুড়ি বলল, ওরা তোকে কেন মেরেছে? প্রিয়া বলল, আমার শ্বশুর বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাতে চায়, আমি করতে চাইনি বলে আমাকে ওরা অমানুষের মতো মেরেছে। আমার শাশুড়ি প্রিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি মাথা নিচু করে প্রিয়ার মাথার পাশে দাঁড়িয়ে রইলাম। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে বলল, বৌমা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে কখনোই আমার নিজের মেয়ে মতো মনে করিনি, তোমাকে সবসময় ভাবতাম তুমি আমার ছেলের বউ, যেমনটি আমার শাশুড়িও আমাকে ভেবেছিল। আজ আমার মেয়ের উপর এমন অত্যাচার হওয়ার ফলে আমি বুঝতে পেরেছি ছেলের বউকে কখনো ছেলের বউ ভাবা উচিত নয়, তাকে নিজের মেয়ে ভাবা উচিত। সম্মানিত ভিউয়ার, কথায় আছে ইট মারলে পাটকেল খেতে হয়, আজ আপনি যেমনটি করবেন ভবিষ্যতে আপনাকে তেমনটি ফিরিয়ে দেবে। আমাদের এই গল্প যদি আপনাদের অতটুকু ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।